আমি রয়েছি কলকাতা পোর্ট বিধানসভার 133 নম্বর ওয়ার্ডের ঠিক হরিমোহন ঘোষ কলেজের সামনে। আমি তোমাকে তার আগে ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন অনুপমকে বলবো ছবিটা দেখানোর জন্য। তুমি জানো ইন্দিরা যে এই হরিমোহন ঘোষ কলেজকে কেন্দ্র করে কিন্তু এর আগে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা পোর্ট এলাকা এবং দফায় দফায় সংঘর্ষ সেই স্মৃতি কিন্তু আবার নতুন করে যেন উস্কে দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সকাল থেকেই কিন্তু ভোটাররা যারা রয়েছেন তারা কিন্তু এখানে লাইন দিয়ে রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং কলকাতা পোর্ট যেহেতু কলকাতা পুলিশের অন্তর্গত এবং সেই জন্য কিন্তু এখানে কলকাতা পুলিশের কর্মীরা কিন্তু বারংবার কিন্তু পেট্রোলিং করছে, বারবার কিন্তু তারা দেখছেন বিশেষ করে এই হরিমোহন ঘোষ কলেজ। এখানে যেরকম কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেমনি কলকাতা পুলিশের কর্মীরাও রয়েছে। তুমি দেখতে পাচ্ছ সকাল থেকে প্রচুর লোক এখানকার যারা বাসিন্দা তারা কিন্তু সকাল সকাল এসছেন এখানে ভোট দেওয়ার জন্য। এখানকার সকালবেলা একবার কথা বলবো, এখানে এত সকালবেলায় আপনারা এসছেন ভোট দিতে? হ্যাঁ, সকালবেলা ভোট দিতে আমরা এসেছি। কেন সকালে হয়ে যাবে ভোটটা মিটে যাবে, তাদের বেলায় ভিড় হবে ওই জন্য। শরীর ভালো না, ঠান্ডা ঠান্ডা দিয়ে চলে যাও, বেলায় ভিড় হবে। আর জানো তো এটা একটা জায়গা হয় আমাদের কিছু। একদমই ইন্দিরা, তুমি শুনলে এখানে যারা ভোটাররা রয়েছেন তারা বলছেন সকাল সকাল ভোট দিতে এসছেন তারা বাড়ি থেকে, কারণ তাদের বাড়িতে আরও অনেক রকম কাজকর্ম আছেন। তবে কলকাতা পুলিশের কাছে কিন্তু চ্যালেঞ্জ এই কলকাতা পোর্ট, কারণ এখানে হেভিওয়েট এভারের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ববি হাকিম। 2011 সাল থেকে কিন্তু এই কেন্দ্র তৃণমূলের হাতেই রয়েছে। এবারে যেরকম একদিকে ববি হাকিম রয়েছে তেমনি সংযুক্ত মোর্চার মুক্তার রয়েছে, পাশাপাশি বিজেপির রয়েছে একে গুপ্তা, তিনজনেই কিন্তু তিন দিক থেকে দাঁড়িয়ে রয়েছেন এবং তিনজনে কিন্তু একটা বিশাল ফাইট রয়েছে এই কলকাতা বন্দরে এমনটাই কিন্তু। পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচন করাটাও কিন্তু কলকাতা পুলিশের কাছে চ্যালেঞ্জ। আরেকবার আমি তোমাকে ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন অনুপমকে বলবো তুমি ছবিটা দেখানোর জন্য। 7টায় ভোট শুরু হবে, আর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু ভোট শুরু হওয়ার কথা, কিন্তু তার আগেই কিন্তু এখানে প্রচুর লাইন, এখানে প্রচুর মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসছেন। তবে প্রত্যেকেই চাইছেন শান্তিপূর্ণ নির্বাচন, কারণ অতীতে যে ধরনের ঘটনা ঘটেছে এবং অতীতে কলকাতা পোর্ট কিন্তু টিভিতে সবসময় কিন্তু একটা জায়গা করেছিল যাতে সবসময় কলকাতা পোর্টের যে সমস্ত ঘটনা সেগুলো বারংবার দেখা যেত। এখানকার বাসিন্দারা কিন্তু চাইছেন না অতীতের সেই ভয়াবহ স্মৃতি যাতে আবার ফিরে আসুক, সেটা কেউ চাইছে না। শান্তিপূর্ণ ভোট হোক সবাই কিন্তু এটাই চাইছেন। তবে কলকাতা পুলিশের কাছে এখন চ্যালেঞ্জ শান্তিপূর্ণ ভোট করা এই কলকাতা পোর্ট এলাকায়। আমাদের সঙ্গে থাকো, পিয়ালির কাছে যাবো। আসানসোল উত্তর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি, মেট্রো পিয়ালি। আসানসোল মূলত ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এবং এলাকার মানুষের মধ্যে অনেক ক্ষোভ দাঁড়া বেঁধেছে যে দীর্ঘদিন ধরে এখানে নতুন কোনো ইন্ডাস্ট্রি আসেনি এবং পুরনো ইন্ডাস্ট্রিগুলোর অবস্থাও খারাপ। এই জায়গায় দাঁড়িয়ে এবারের বিধানসভা ভোট এখনো পর্যন্ত কি ছবি দেখতে পাচ্ছ? বুথ কেন্দ্রের বাইরে কি লাইন লক্ষ্য করা যাচ্ছে? একদমই, তোমাকে লাইনটা একটু দেখানোর চেষ্টা করবো। তুমি দেখো প্রচুর লোক, এইটা আমরা এই মুহূর্তে রয়েছি বালবন্ধু স্কুলে আসানসোল উত্তরের, এবং এটা মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এবং তুমি দেখতেই পাচ্ছ যে মিনিট দুয়েক আগে শুধুমাত্র স্কুলের গেট খুলেছে এবং তারপরে কিন্তু কাতারে কাতারে লোক, একেবারে কোনো দূরত্ব বিধি কিছু নেই এবং গায়ে গায়ে দাঁড়িয়ে আছে এবং ভিড় করে মহিলারা তারা ভোট দেওয়ার জন্য এসে। শুধু মহিলারা নয়, পুরুষদেরও ভিড় রয়েছে এবং প্রচুর লোকের ভিড়। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, যারা রাজ্য পুলিশের কর্মীরা, তারা ভিড় নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সকাল 7টার সময় ভোট শুরু হওয়ার কথা এবং বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। তুমি যেটা বলছিলে যে রাজনৈতিকভাবে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তুমি দেখতেই পাচ্ছ যে ভোটার লাইনে কিন্তু ইতিমধ্যে যে তর্কাতর্কি ঝগড়া সেই একটা চিত্র ধরা পড়ছে, কারণ প্রচুর লোক এসছে। তো এবং এটা কিন্তু তোমাকে একটু জানিয়ে রাখি, এলাকাটা কিন্তু একটু সেন্সিটিভ এলাকা, স্পর্শকাতর এলাকা, এবং সেই জায়গা থেকে কিন্তু পুলিশেরও যথেষ্ট নজরদারি রয়েছে যে কোনো যে কোনো মুহূর্তে গোলমাল হতে পারে। তুমি যে প্রসঙ্গটা বলছিলে ইন্দিরা, যে এই রাজনৈতিকভাবে এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিল্পাঞ্চল যে বর্ধমান পশ্চিমে যে এলাকা, সেই এলাকা যে 9টি বিধানসভা কেন্দ্র, সেটা কিন্তু গত লোকসভা নির্বাচনের নিরীক্ষা যদি দেখা যায় সেটা কিন্তু আসানসোলের বিজেপির আসানসোলের এই আসনগুলো উত্তর দক্ষিণ সহ এগুলো সবগুলোতেই কিন্তু বিজেপির থাবা বসিয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কারণ এখানে তৃণমূলের একেবারে হেভিওয়েট প্রার্থী মলয় ঘটক রয়েছে, তার বিপক্ষে রয়েছেন কৃষ্ণন্দ মুখোপাধ্যায়, যিনি একসময় তৃণমূল কংগ্রেসে ছিলেন, তিনি এবার বিজেপিতে যোগদান করেছেন। অন্যদিকে আইএসএফও কিন্তু এবার সংখ্যালঘু প্রার্থী দেওয়া হয়েছিল, এর আগে এখানে কংগ্রেসের প্রার্থী ছিল। সব মিলিয়ে একটা টান টান ভোটের লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে এই আসানসোল উত্তর কেন্দ্র থেকে অবশ্যই আমরা দীর্ঘ নজর রাখবো এই সমস্ত হাই ভোল্টেজ কেন্দ্রগুলোর দিকে এবং আমরা অবশ্যই সেই খবর আপনাদের পৌঁছে দেবো। দুই প্রতিনিধি রণয় তিওয়ারি এবং পিয়ালি মিত্র দুজন দুই কেন্দ্র থেকে ছিল, দুজনকেই ধন্যবাদ জানাই।